সূর্যমণিনগরে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নীলজ্যোতি ট্রাভেলস রানার্স বণিক ব্রাদার্স ফাইনাল খেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালসহ অন্যান্য অতিথিবর্গ। কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট ইতিমধ্যেই রাজ্যের একটি জাঁকজমকপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টে পরিণত। এই কমল কাপ ক্রিকেটকে ঘিরে এবারও ছিল চরম উন্মাদনা, তবে রবিবার ফাইনাল খেলার মাধ্যমে এই উন্মাদনার পরিসমাপ্তি। এদিন আমতলী স্কুল মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় নীলজ্যোতি ট্রাভেলস ও বণিক ব্রাদার্স। সকালে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি ও ব্যাটে বলে সংযোগ করে ফাইনাল খেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কার্যত ফাইনাল খেলার শুরুর আগে উপস্থিত অতিথিরা সবাই উভয় দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন। অনুষ্ঠানে নিজ ভাষণে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই নিয়ে আমি তিনবার এখানে সূর্যমণিনগরের এই ময়দানে এই কমল কাপ যে টুর্নামেন্ট সেখানে আমি এসেছি, এবারও তার ব্যতিক্রম নয়। তো আমি সর্বপ্রথম এখানে এই সূর্যমণিনগরের মাননীয় বিধায়ক ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ ওনার কারণেই এই ধরনের টুর্নামেন্ট এবং ওনার মস্তিষ্কে থেকে এই ধরনের আইডিয়া এসছে। আমি রামপ্রসাদবাবুকে আমি দেখেছি এই ধরনের ইনোভেটিভ আইডিয়া ওনার সবসময় থাকে, এবং যারা এই কমিটিতে যুক্ত আছে এই টুর্নামেন্ট করার জন্য যারা যুক্ত তাদেরকে আমি ধন্যবাদ দেব। কথা হবে না, খেলা হবে, বেশি ভাষণ এখানে দেওয়া যাবে না, কাজে খেলা আমি বলবো যে এখনই শুরু হোক। সবাইকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর শুরু হয়ে যায় জমজমাট লড়াই। এক্ষেত্রে প্রথম ব্যাট করতে নেমে বণিক ব্রাদার্স নির্ধারিত ১৬ ওভারে ১৮১ রান করে, এতে তাদের মূল্যবান ৭টি উইকেটের পতন হয়। ১৬ ওভারে ১৮২ রানের লক্ষ্যমাত্রা যথেষ্ট কঠিন। তবে জবাবে ব্যাট করতে নেমে নীলজ্যোতি ট্রাভেলসের ব্যাটাররা তাদের নিজেদের উজাড় করে দিলেন জমজমাট ব্যাটিং দক্ষতায়। শেষ পর্যন্ত নীলজ্যোতি ট্রাভেলস ৪ উইকেট হারিয়ে ৪৪তম ওভারের অন্তিম বলে জয়ের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। ফাইনাল খেলায় এদিন শুরু থেকেই ছিল ক্রিকেট প্রেমীদের প্রবল উৎসাহ ও উদ্দীপনা। সে উৎসাহ উদ্দীপনার মাঝে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ উপস্থিত অন্যান্য অতিথিবর্গ। উভয় দলের ক্রিকেটারদের মেডেল পরিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করলেন উপাধ্যক্ষ পত্নী মঞ্জু পাল। ২০১৯ সালে এই কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল বলে নিজ ভাষণে জানালেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এবং আমি সেটাও বলব যে কমল কাপ ২০১৯ সালে শুরু হয়েছে, সেদিন থেকে আমরা দেখেছি আমাদের সাথে হাত মিলিয়ে এই বণিক ব্রাদার্স এই কমল কাপকে আরো এগিয়ে নেওয়ার জন্য তারা অনেক ভূমিকা পালন করেছে। তো আজকে আমি যদিও বণিক ব্রাদার্স ফাইনালে যেতে পারেনি, কিন্তু আমি বলবো এই বণিক ব্রাদার্সের এই কমল কাপের আজকে এই জায়গায় আসা তাদের অনেক অবদান, আমি তাদেরকে বলতে পারি তাদের সেই সহযোগিতা। যাই হোক, আমি বণিক ব্রাদার্সের সকল দর্শক বৃন্দদেরকেও যারা বণিক ব্রাদার্সের সাপোর্টার আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারাও থাকবেন, খেলা হার জিত থাকে। পুরস্কারের ক্ষেত্রে চ্যাম্পিয়ন দলকে সুদৃশ্য গাড়ি ও সুবিশাল ট্রফি, রানার্স দলকে প্রদান করা হয় ৫০,০০০ টাকার ব্যাগ এবং বিশাল ট্রফি। টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ সিরিজ হিসেবে বণিক ব্রাদার্সের শিবম রাজপুতকে দেওয়া হয় বাইক, বেস্ট ব্যাটার নীলজ্যোতির বিশাল সিং। ফাইনাল খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের অমন যাদব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।